আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের ভিডিওতে থাকছে কিছু আরবি গুরুত্বপূর্ণ বাক্য ও শব্দার্থ। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, অনেক ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। আর তার আগে ছোট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন, আর একটি লাইক দিতে ভুলবেন না। ব্যথা আরবিতে বলে অজাহা, অজাহা। আবার আলাম অর্থ ব্যথা, আওয়ার অর্থ ব্যথা। আমার মাথা ব্যথা করছে আরবিতে হবে রাস ই অজাআনি অথবা অজাআ রাস হাগ্গি, রাস ই অজাআনি অথবা অজাআ রাস হাগ্গি। তোমার জন্য আরবিতে হবে লাখ, লাখ। যেমন এটা তোমার জন্য এনেছি, এই আরবি হবে হাদা জিপ্তু লাখ, হাদা জিপ্তু লাখ। আমার জন্য আরবিতে হবে লি অথবা হাগ্গি, আমার জন্য আরবিতে লি অথবা হাগ্গি। আমার জন্য পানি নিয়ে এসো আরবিতে বলবো জিবলি মা ময়া অথবা জিবলি মা মাই। ধাক্কা দেওয়া আরবিতে দুপ্পো, ধাক্কা দেওয়া আরবিতে দুপ্পো। আমার গাড়িটি ধাক্কা দাও আরবি হবে দুপ্পুলি সাইয়ারাতি অথবা দুপ্পুলি সাইয়ারা হাগ্গি, দুপ্পুলি সায়ারা হাগ্গি অর্থ আমার গাড়িটি ধাক্কা দাও। এখানে আরও কিছু শব্দার্থ হচ্ছে আলাম অর্থ ব্যথা, আওয়ার অর্থ ব্যথা, রাস অর্থ মাথা, আবার রাসি অর্থ আমার মাথা, লাখ অর্থ তোমার জন্য, জিব অর্থ দাও, হাগ্গি অর্থ আমার, সাইয়ারা অর্থ গাড়ি, আর সাইয়ারাতি অর্থ আমার গাড়ি। আলা রসি, আলা রসি। আলা অর্থ উপর, আর রাস অর্থ মাথা, আর রসি অর্থ আমার মাথা। এখানে শব্দগত দিক দিয়ে অর্থ হয় আমার মাথার উপর, কিন্তু প্রকৃত অর্থ হবে আমার মনে আছে অথবা আমার জানা আছে অথবা বিষয়টা আমার মাথায় আছে, এরকম অর্থে ব্যবহৃত হয়। পরবর্তী মিন আয়নি, মিন অর্থ থেকে, আর আয়নি অর্থ আমার চোখে, আর আয়ন অর্থ চোখ, এর শব্দগত অর্থ দাঁড়ায় আমার চোখ থেকে, কিন্তু প্রকৃত অর্থ হবে আমার মনে আছে, আমার মাথায় আছে, আমার চোখের সামনে, আমার স্মরণ আছে, এরকম অর্থে ব্যবহার হয়। কেউ আপনাকে বললো এই বিষয়টি আমার দেখো ভাই, আমার এই কাজটা করে দাও, তখন আপনি সেভাবে বলবেন বিষয়টি আমার মনে আছে বা বিষয়টি আমার চোখের সামনে, বিষয়টি আমার জানা আছে, আপনি তাকে এভাবে বলতে পারেন। আরবিতে হবে মিন আয়নি অথবা আলা রাসি, এই দুইটা বাক্যই একই অর্থে ব্যবহার হয়, আমার মনে আছে, আমার জানা আছে। উদাহরণ হিসেবে বলতে পারি ফিলফিল আখদার, ফিলফিল আখদার অর্থ কাঁচা ঝাল, কিন্তু এর শাব্দিক অর্থ হয় ফিলফিল অর্থ মরিচ বা ঝাল, আর আখদার অর্থ সবুজ, তাহলে তার শব্দগত অর্থ হয় সবুজ ঝাল বা সবুজ মরিচ, কিন্তু এর প্রকৃত অর্থ হচ্ছে কাঁচা মরিচ। তেমনি এই বাক্য দুটা এরকম অর্থেই ব্যবহার হয়, আশা করি বুঝতে পারছেন। পরবর্তী বাক্য মায়েত মিন, মায়েত মিন অর্থ কোনো কিছু থেকে মৃত্যু, মায়েত অর্থ মৃত্যু আর মিন অর্থ থেকে, এর আসল অর্থ হলো ভেরি মাস অথবা ট্রু মাস বা খুব বেশি। আমরা বলতে পারি আনা মায়েত মিন জুয়া, এর অর্থ আমি বেশি ক্ষুধার্ত। আনা মায়েত মিন জুয়া, এর অর্থ হলো আমি বেশি ক্ষুধার্ত। এর আরেকটা বাক্য বলতে পারি আনা মাইত মিন তাব অথবা তাবান, এর অর্থ আমি খুবই ক্লান্ত। পরবর্তী শব্দার্থ ভাবনা, ভাবনা অর্থ তফকির, তফকির। সুযোগ, এর আরবি ফুরসা, ফুরসা। এই ফুরসাদের একটা বাক্য আপনাদের বলি, এটা আপনার জন্য বড় সুযোগ, এটা আপনার জন্য বড় সুযোগ, হাদা ফুরসা কবিরা লেক, হাদা ফুরসা কবিরা লেক। মাফ করবেন, মাফ করবেন আরবিতে হবে লৌ সামাহাত, লৌ সামাহাত। ইংরেজিতে আছে না প্লিজ এক্সকিউজ মি, সেরকম আরবিতেও আছে, আরবিতে এই শব্দটাকে হলো লৌ সামাহাত অর্থ মাফ করবেন। তুমি চুপ কেন, তুমি চুপ কেন, এর আরবি লেশ সাকিত, লেশ সাকিত, লেশ অর্থ কেন আর সাকিত অর্থ চুপ। তুমি অনেক সুন্দর, এটাকে আরবিতে বলবো ইন্ত জামিল, ইন্ত জামিল অথবা
ইন্থ যে কি, জামিল অর্থ সুন্দর, যে কি অর্থ স্মার্ট। আমি আপনাকে কখনো ভুলবো না, এটা আরবিতে বলবো আনা মাররা আনসাক, আনা মাররা আনসাক। আনা অর্থ আমি, মাররা অর্থ আবার বা অনেকবার, আনসাক অর্থ ভুলা বা ভুলে যাওয়া। আমি কখনো ভাবিনি। আনা মা গিথ ফাক্কার্থ, আনা মা গিথ ফাক্কার্থ। আনা অর্থ আমি, মা গিথ অর্থ কখনো, আর ফাক্কার্থ অর্থ ভাবা বা চিন্তা করা। আমি কখনো শুনিনি, এটার আরবি হবে আনা মা গিথ সামাত, আনা মা গিথ সামাত। আনা আমি, মা গিথ অর্থ কখনো না, আর সামাত অর্থ শুনেনি। আমি জানি না, এর আরবি হবে আনা মা আরিফ, আনা মা আরিফ। আনা অর্থ আমি, আরিফ অর্থ জানা। আমি আজ আসতে পারবো না। আনা মা একদার এজি এলিয়ম, আনা মা একদার এজি এলিয়ম। আনা আমি, মা অর্থ না, একদার অর্থ পারবো, এজি অর্থ আশা, আলিয়ম আজ। আমি কাজটি করতে চাই। আনা আবি আসউই হাস্যগুল, আনা আবি আসউই হাস্যগুল। আবি অর্থ চাই, সউই অর্থ করা, আর সগুল অর্থ কাজ। আমি এই কাজটি জানি, এর আরবি হবে আনা আরিফ হাস্যগুল, আনা আরিফ হাস্যগুল। আমি এই কাজটি করেছিলাম, এর আরবি হবে আনা সউইত হাস্যগুল, আনা সউইত হাস্যগুল। আনা অর্থ আমি, সউইত অর্থ করেছিলাম, সগুল অর্থ কাজ, আরিফ অর্থ জানা। এই কাজটি কে জানে, আরবিতে হবে মিন ইয়ারেফ হাস্যগোল, মিন ইয়ারেফ হাস্যগোল। মিন অর্থ থেকে, আরেফ অর্থ জানে, আর সগোল অর্থ কাজ। আপনি এই দেশে কতদিন, এর আরবি হবে মিন মিতা ইনস হিনা অথবা মিতা জিত হিনা, মিন মিতা ইনস হিনা অথবা মিতা জিত হিনা। মিন অর্থ থেকে, মিতা অর্থ কখন, ইন্থ বা ইন্তা অর্থ তুমি বা আপনি, হিনা অর্থ এখানে, আর জিত অর্থ এসেছেন। আমি এদেশে দুই বছর যাবত, এর আরবি হবে আনা হিনা মিন সানাতিন, আনা হিনা মিন সানাতিন। অথবা বলতে পারেন আনালি সানাতিন হিনা, আনালি সানাতিন হিনা। আনা অর্থ আমি, হিনা অর্থ এখানে, মিন অর্থ থেকে, সানাতিন অর্থ দুই বছর, সানাতিন অর্থ দুই বছর, হিনা অর্থ এখানে। আপনি কি কাজ করেন বা আপনার পেশা কি, এর আরবি হবে উশ মেহনতিক, উশ মেহনতিক অথবা উশ সগুলিক, উস সগুলিক। আমার কাজ নেই, এর আরবি হবে মায়েন্দি সুগল, মায়েন্দি সুগল অর্থ আমার কাজ নেই। মা অর্থ নেই, ইন্দি অর্থ আমার নিকট, সুগল অর্থ কাজ। আমার কাছে কাজ আছে, করবেন, এর আরবি হবে তিবি তিস্তাগিল ইন্দি, তিবি তিস্তাগিল ইন্দি। কি কাজ, উস ইস সুগল, উস ইস সুগল। বেতন কত দিবেন, এটা আরবিতে বলবো কাম রাতিব, কাম রাতিব, রাতিব অর্থ বেতন, কাম অর্থ কত। তুমি বেতন কত চাও, আরবিতে হবে কাম তিবি তাকরিবান, কাম তিবি তাকরিবান। কাম অর্থ কত, তিবি অর্থ চাও, তুমি চাও, আর তাকরিবান অর্থ সম্ভবত বা অনুমান। আমি 2000 রিয়াল চাই, এর আরবি হবে আনা আবি তাকরিবান আলফেন রিয়াল, আনা আবি তাকরিবান আলফেন রিয়াল। আলফেন অর্থ 2000 রিয়াল অর্থ সৌদির টাকা, আবি অর্থ চাই, আনা অর্থ আমি। ধন্যবাদ ভিউয়ার্স এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে, এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।